আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দিকে নজর রাখছি, বনগাঁয় এবার বোম আতঙ্ক। সকালে স্কুলের মাঠে সুতলি পাকানো বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। বনগাঁর ঘটনা, বনগাঁয় সকালবেলায় মাঠে সুতলি পাকানো বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। স্কুলে মাঠেই পড়ে থাকা বস্তুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। বোমাতঙ্কের খবরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় মানুষজন যখন দেখেন এই বোমা বাধাটিকে কি বলেন তারা শুনবো। এরা হাঁটতে যেয়ে বলল, দিদি স্কুল মাঠে একটা বোম পাওয়া গেছে। চারিদিকে তো দুর্নীতি শুরু হয়ে গেছে, আমাদের সবার আতঙ্ক। হ্যাঁ, তার জন্য আমরা পুলিশ সাহায্য নিলাম। এখন পুলিশ প্রশাসন দেখুক ওটা কী করা যায় আইনতভাবে। আশ্চর্যজনকভাবে কাদের কথা বলবো, আমরা তো দেখিনি। মাঝে মাঝে রাত্রে কারেন্টও অফ হয়ে যায় শুনছি এখানে। হ্যাঁ, কোনো দুষ্কৃতীরা হচ্ছে, পাশে চুরিও হচ্ছে। হ্যাঁ, এটা আমি প্রশাসনের কাছে বলবো যে আপনারা এটা তদন্ত নিন। স্কুল মাঠে মা বোনেরা আসে, গ্রামের ছেলেবেলেরাও দৌড়াদৌড়ি করে, খেলার পরিচর্যা করে, সবাই আতঙ্কিত হয়ে আছে। ঘাটবাড় অঞ্চলের একটাই হাই স্কুল, স্বাভাবিকভাবে সবাই মোটামুটি একটু ঘাবড়ে গেছে, যেহেতু কিছুদিন আগেই রাজনৈতিক বিষয়ে যে ভোটফোট হয়ে গেল, বিভিন্ন রকম আতঙ্ক ছড়িয়ে আছে। গতকাল বোমাগুলিতে উত্তপ্ত হয় শামশেরগঞ্জ। আজ সকাল থেকে থমথমে রয়েছে শামশেরগঞ্জ। শামশেরগঞ্জে বোমাবাজির ঘটনায় আটক 15। গতকালই বোমাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে শামশেরগঞ্জ। গ্রামে মুড়িমুড়কির মতো বোমা পড়ে গুলিবিদ্ধ হয়েছেন একজন, বোমায় আহত হয়েছেন আরও একজন। কারখানা মালিকের সঙ্গে গ্রামবাসীদের বচসা এবং সেখান থেকেই বোমাবাজি। আর এই ঘটনায় যিনি আহত হয়েছেন তার কি বক্তব্য শুনুন। কারেন্ট ছিল না, আমরা ফাঁকা জায়গায় বসেছিলাম। এর মধ্যে কথা হওয়ার কথা ছিল, একটা মিটিং হবে, কি বিচার হবে, মানুষের সঙ্গে বসে আলোচনা হতো। তার ভিতরে ওরা কিন্তু বোমা পিস্তল সব নিয়েছিল, আমরা জানি না তো, আমরা একটা বিচারের দায়িত্বতে ছিলাম। তার ভিতরে ওরা গুলি চালিয়ে দিয়েছে, বোমা ছুড়েছে, ইঁট চালাচ্ছে, আমার পায়ে ইঁট লেগেছে, বোমা চালাচ্ছে, তাও মোটামুটি 20-20টা গুলি দুজন চালাচ্ছে, মানে দুটো পিস্তলে আনলিমিটেড গুলি চালাচ্ছে। এখন চাইছি ফ্যাক্টরি বন্ধ থাক, ফ্যাক্টরি না চললেই ভালো হবে, আর যারা পিস্তল বোমা ছুড়েছে তাদেরকে শাস্তি চাই। আর এই বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন কি জানাচ্ছেন শুনুন। ফ্যাক্টরিতে আমাদের অনেক বন্ধ, এরপরও অনেক মিডিয়া করা হয়েছে, থাকা যাচ্ছে না এখানে। ওই পরিস্থিতি হিসাবে আমাদের ফ্যাক্টরির উপরে কেস করা ছিল, ফ্যাক্টরি এখান থেকে উঠুক। এটা স্টিল কেমিক্যাল ফ্যাক্টরি, আমার জন্য লাইন ওই সময় ছিল না, ওই জন্য আমরা বসেছিলাম বাগানে। হ্যাঁ, সে সময় ফ্যাক্টরির মালিকের ছেলে এসে আর কিছু গুন্ডা ভাড়া করে নিয়ে এসে ফায়ার করে দেয়। আমরা এই সময় চাইছি পুলিশ প্রশাসন হোক, চাই আমাদের এমপি হোক, চাই এমএলএ হোক, সবাই মিলে এখানে ফ্যাক্টরিটা আপাতত বন্ধ থাকবে, এর কোনো সলিউশন হবে না। কোর্টে যা রায় আসবে সেটা আমরা মেনে নেব। শামশেরগঞ্জের পাশাপাশি আরও একটি ছবি আপনাদের সামনে তুলে ধরবো রঘুনাথগঞ্জে, কারণ আজও সকাল থেকে থমথমে পরিস্থিতি রঘুনাথগঞ্জে। গতকাল রঘুনাথগঞ্জে বোমাবাজি হয়, বোমাবাজির অভিযোগ ওঠে। মূলত তৃণমূলের দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজি, পুরনো বিবাদের জেরেই শাসকের সংঘর্ষ। আর এই সংঘর্ষে আহত হন দুজন, একজন জঙ্গিপুর মহকুমার হাসপাতালে ভর্তি রয়েছেন, আর অপরজন মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি। আজও সকাল থেকে থমথমে রয়েছে নবাব জয়গীর। রঘুনাথগঞ্জের এই মুহূর্তে ছবি এখনও যে বোমার দাগ তা কার্যত স্পষ্ট হয়ে রয়েছে। একদিকে বোমাবাজিতে উত্তপ্ত শামশেরগঞ্জ, গতকাল সেখানেও বোমাবাজি হয়। আর তারই পাশে আরও একটি ছবি রঘুনাথগঞ্জে, সেখানেও গতকাল এইরকমভাবেই বোমাবাজি হয়। মূলত রঘুনাথগঞ্জে যে কারণে বোমাবাজি বলে জানা যাচ্ছে, তৃণমূলের দুগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আর অন্যদিকে শামশেরগঞ্জে কারখানা মালিকের সঙ্গে গ্রামবাসীদের বচসা এবং সেখান থেকেই বোমা ফেলার অভিযোগ। আর এই শামশেরগঞ্জের ঘটনায় আটক করা হয়েছে 15 জনকে। আর পাশাপাশি আরও একটি ছবি দেখাচ্ছি, এই রঘুনাথগঞ্জে যে ছবি, রঘুনাথগঞ্জে তৃণমূলের দুগোষ্ঠীর মধ্যে বোমাবাজি, একজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি, অপরজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি। ভোটের পর উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জায়গা, যার মধ্যে শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ। পরপর দুটো ছবি উঠে আসছে একই ঘটনা। একদিকে হচ্ছে রঘুনাথগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সংঘর্ষে এই ঘটনা, বোমাবাজির অভিযোগ। আর অন্যদিকে শামশেরগঞ্জে যে ছবি উঠে আসছে কারখানা মালিকের সঙ্গে গ্রামের মানুষদের বিবাদ, আর সেই জায়গা থেকে একেবারে বোমা ফেলার অভিযোগ। আরও বিস্তারিত জানবো, সৌমিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র, আমরা দেখতে পাচ্ছি একদিকে শামশেরগঞ্জে আহত হয়েছে এই বোমাবাজির ঘটনায় মানুষ, আর অন্যদিকে রঘুনাথগঞ্জ,
কি অভিযোগ উঠছে, পুলিশ কি জানাচ্ছে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে গতকাল রাতে কিন্তু একেবারে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, এবং এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়, এবং সেই বোমাবাজিতে কিন্তু একাধিক মানুষ আহত হয়েছে যেটা আমরা খবর পাচ্ছি, এবং একজন গুরুতরভাবে আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিল, এবং পরবর্তীতে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। তবে যেটা জানা যাচ্ছে যে পুরোনো গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একেবারে সংঘর্ষ ঘটে, এবং এর কিছুদিন আগেও কিন্তু এই ধরনের সংঘর্ষের ঘটনা আমরা জানতে পেরেছি, কিন্তু গতকাল রাতে কিন্তু একেবারে সেটা ব্যাপক আকার ধারণ করে। তবে আজ সকাল থেকে পুরো এলাকা শুনশান, সাধারণ মানুষের রীতিমতো আতঙ্কিত, এলাকায় কিন্তু পুলিশি টহল সেভাবে দেখা যাচ্ছে না, পুলিশ নেই বললেই চলে, সাধারণ মানুষরা চাইছে এলাকায় যাতে পুলিশ আসে এবং পুলিশ যে পুলিশ নেই অভিযোগ করছেন গ্রামবাসীরা। ধন্যবাদ তোমাকে সৌমিত্র। রঘুনাথগঞ্জ আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আর এই ঘটনায় তৃণমূল সমর্থকরা ঠিক কি জানিয়েছেন শুনুন। লোক আমি আরটিএমসি করি, ওখানে আছে তোমার কংগ্রেসের প্রার্থী আছে, কয়েকটা ছেলেপিলা মদ ফদ খেয়ে হাঙ্গামা করছিল, তুমিকে মেরেছে, মারার পর ই করেছে, বম টম চার্জ করেছে, গাড়ি যাওয়ার পর আবার বলছে মারবো ধরবো মুখ করবো। আবার আমাদের বর্ষমূল অঞ্চল থেকে আদার্স অন্য অঞ্চল যত্নমূল অঞ্চল থেকে লোক নিয়ে এসেছে, শান্তি চায়। বিরোধী দল যে সমস্ত ইট পাথর এসব বোমা টোমা সরে আমাদেরকে ই করেছিল, আক্রমণ করেছিল, যেটা অ্যাকচুয়ালি আমাদের প্রধান, সে সমস্ত আমাদেরকে বাইরে বেরোতে দেয়নি, এবং প্রশাসনের ওপর ই করে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, নারাপদে তো দুজন হয়েছে। তোমার ছেলে পরীক্ষায় পাশ করে যাবে। নিটে ভয়াবহ দুর্নীতি, অস্বচ্ছতার কারণে বাতিল ইউজিসি নেট, আর এই আবহে প্রশ্ন ফাঁস, একই সঙ্গে পরীক্ষা জালিয়াতি রুখতে আনা আইনের বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় সরকার। গত ফেব্রুয়ারিতেই প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা জালিয়াতি রুখতে ঠিক এই আইন পাশ করেছিল কেন্দ্র। ইউপিএসসি থেকে শুরু করে এসএসসি, নিট, যা যা পরীক্ষা রয়েছে, প্রত্যেক পরীক্ষায় যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে সেই লক্ষ্যে কিন্তু এমন করা আইন আনা হয়েছে। এবং জানাবো আপনাদেরকে যে নয়া আইন অনুযায়ী যাদের কাছে অপরাধের খবর থাকা সত্ত্বেও অভিযোগ জানার নেই তাদের কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আরও একবার জানাবো আপনাদেরকে যে নয়া আইন অনুযায়ী যাদের কাছে অপরাধের খবর থাকা সত্ত্বেও অভিযোগ জানার নেই তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আর পাশাপাশি তদন্তের সময় যদি দেখা যায় কোনো উচ্চপদস্থ কর্মী বা অফিসার এই দুর্নীতিতে সরাসরি যুক্ত বা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন, তাহলেও কিন্তু তাদের কমপক্ষে 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে।